Welcome back to our channel Princess 2.0. আগের ব্লগে তোমাদেরকে বললাম যে আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে আরো কোথাও ঘুরেছি। কোথায় কোথায় ঘুরলাম সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে হবে কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। বিড়লা প্ল্যানেটোরিয়ামের থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে হাঁটতে গিয়ে আমরা আসলাম ভিক্টোরিয়ার কাছে ঘোড়ার গাড়ি চলতে। দেখো আমরা এক এক করে সবাই ঘোড়ার গাড়িতে উঠছি। আমার তো ভীষণ মজা হচ্ছে। তোমরাও কিন্তু ঘোড়ার গাড়িতে ঘুরতে পারো, খুব মজা হবে। আই এম অলসো সো এক্সাইটেড, ইটস সো ফান না? যাই বলো, এই গরমের মধ্যেও ঘোড়ার গাড়ি চলেও কিন্তু খুব মজা হচ্ছে। গায়ে ফুরফুর করে হাওয়া লাগছে। দেখো আমরা সবাই কত আনন্দ করছি। আমরা যখন ঘোড়ার গাড়িতে চড়ছিলাম তখন ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড শো হচ্ছিল। দেখো ভিক্টোরিয়াটা সুন্দর লাগছে দেখতে। এক একটা ঘোড়ার গাড়ি 500 টাকা করে ভাড়া। সে তোমরা চাইলে দুজন কি চারজন যতজনই ওঠো না কেন, পুরো গাড়িতে 500 টাকাই ভাড়া। ঘোড়ার গাড়ি থেকে ময়দানটাও খুব সুন্দর লাগছে দেখতে। দেখো বনি বেলুনগুলোর দিকে কিভাবে তাকিয়ে আছে। এরপর আমরা দেখলাম যে কিউট বেবি মাঙ্কি। এটা কি সুন্দর খেলা দেখাচ্ছে। আমাদের সঙ্গে তোমরাও দেখো। সকাল উঠবি একটু পাউডার লাগিয়ে দেখাও লাইটের মধ্যে। হ্যাঁ আরেকবার দেখলে দেখাও, একবার ডান্স দেখা দে মাধুরে দৃষ্টির বেলা কেসা নাচে কি হুল্লাল্লা হুল্লাল্লা। আমার দিদির সঙ্গে দাও হাত দাও, থ্যাংক ইউ দিদি আসো দিদির সঙ্গে আর হাত দাও বড় দিদির সঙ্গে মিলাও দিদি মিলাও হাত মিলাও দিদির সঙ্গে ভয় না না দিদি আইয়ে দিদি মিলাইয়ে আই রবিবার সেই নরম বড় বড় ঘোড়া বাবুর সঙ্গে এইবার বড় বাবুর সঙ্গে হাত মিলাও হাত মিলাও বাচ্চা না। এই বাদর নাচ দেখার পরে আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসে চড়বো বলে। আমি তো এর আগে বাস চড়িনি তাই আমি খুব এক্সাইটেড।
আজ ফার্স্ট টাইম বাসে চড়বো বলে। আমিও আজ ফার্স্ট টাইম বাসে চড়ছি, খুব মজা হচ্ছে। রাস্তাটা বাসের মধ্যে বসে বসে গান আর মজা করতে করতে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। ফার্স্ট টাইম বাসে উঠে খুব মজা হয়েছে। এখন বেজে আছে রাত 8টা, এবার বাড়ি যেতে হবে। সারাদিন ঘুরে খুব টায়ার্ড আর পাচ্ছি না। এবার ট্রেনে করে বাড়ি ফিরব। গৌরি আন্টি গেছে টিকিট কাটতে, আর সেই ফাঁকে আমরা একটু স্টেশনে খেলা করে নিচ্ছি। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবেসো। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।